হাই, আজকে আমরা এসএপির একটা ছোট করে সেশন নিতে যাচ্ছি, যেটা অনেক ইনিশিয়াল স্টেজ হয়, যেটা আমরা কোম্পানি বানানো থেকে স্টার্ট করি। তো এটা ব্যাপারে আমরা জানতে পারবো কি আমরা কি করে কোম্পানি তৈরি করব এসএপিতে, আর ওটা কীভাবে ইউজ হবে, আর কি জন্যে ওটা তৈরি হয়। আসলে যে কোম্পানি তৈরি করাটা অনেকই ছোট স্টেজ হচ্ছে, যেখান থেকে আমরা এসএপি করা স্টার্ট করতে পারবো, বা কোনো কোম্পানিতেও আমরা যদি ওটাকে ক্রিয়েট করি, এসএপির কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তো আমাদের কোম্পানিটা বানানো মাস্ট হচ্ছে। তো ডিফাইন কোম্পানি, এটা আমাদের টপিক হচ্ছে, হাউ টু ক্রিয়েট আ কোম্পানি ইন এসএপি। ডিফাইন কোম্পানি, কোম্পানি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ গ্রুপ অফ কোম্পানিজ ফর উইচ দি ফাইন্যান্সিয়াল রিজাল্টস ক্যান বি ড্রন অ্যান্ড ইউজ ফর রিপোর্টিং, মোস্টলি ফর ইন্টারনাল পারপাস অ্যান্ড রিয়েলি ফর এক্সটার্নাল পারপাস। মানে কোম্পানি ডিফাইন করা যেতে পারে গ্রুপ অফ কোম্পানিজ থেকে, তার ফাইন্যান্সিয়াল রিজাল্ট থেকে, আর এটা মোস্ট প্রবাবলি ইন্টারনাল পারপাসের জন্য ইউজ হয়, আর কম এক্সটার্নালের জন্য ইউজ হয়। তো আমাদের ফার্স্ট স্টেপ কী হচ্ছে কোম্পানি বানানোর জন্যে? তো এন্টার ট্রানজ্যাকশন কোড SPRO ইন দি কমান্ড ফিল্ড। আমরা রেড মার্কে দেখতে পাচ্ছি SPRO, আমি এটা টাইপ করেছি। এটাতে কী হয়, আমাদের ডাইরেক্ট একটা পেজ খোলে, যেটা আমি আর নেক্সটে শো করছি। এই নেক্সট স্ক্রিনটা আমাদের খোলে যখন আমি SPRO টাইপ করি। তো তারপরে আমরা কোথায় যাই, এসএপি রেফারেন্স IMG, এখানটা থেকে আমরা এটাকে ক্লিক করার পরে আমাদের নেক্সট আসবে, নেক্সট অপশন আসে ডিসপ্লে IMG। এটা ডিসপ্লে IMG লেখা আছে, এই পেজটা আমাদের কাছে ওপেন হয়। এটা হয় মেনু পাথ, এখানটা থেকে আমরা মেনুতে যেতে পারি, যেটাতে আমাদের কাজ করা আছে, এটা মেন পেজ। নেক্সট পেজ আমাদের কাছে কী খোলে, এসএপি নেক্সট পেজ খোলার জন্য আমাদের কোথায়, আমাদের পাথটা কী হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। এসএপি কাস্টমাইজিং ইমপ্লিমেন্টেশন গাইড, তারপরে আছে এন্টারপ্রাইজ স্ট্রাকচার, তারপর ডেফিনেশন, তারপর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, তারপর ডিফাইন কোম্পানি। আর ডিফাইন কোম্পানির ট্রানজ্যাকশন কোড হচ্ছে OX15। মানে এসএপি করতে গেলে তার সব কটার একটা কোড আছে, যেটা কোড আমরা যদি SPRO জায়গাও যদি রাখি, তো আমাদের কাছে পুরো পেজটা খুলে যাবে, ডিফাইন কোম্পানির পেজটা খুলে যাবে। তো আমাদের ডিসপ্লে IMG থেকে কোথায় কোথায় যাব, যেটা আমি আগে পাথটা বললাম, SAP কাস্টমাইজিং ইমপ্লিমেন্টেশন গাইড এটা ফার্স্ট, তারপরে আমরা এন্টারপ্রাইজ স্ট্রাকচারে যাই, তারপর ডেফিনেশনে যাই, তারপর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে যাই, তারপর ডিফাইন কোম্পানিতে যাই। ডিফাইন কোম্পানির কাছে একটা ক্লক সিম্বল আছে, এটাকে বলি ওয়াচ বাটন, আর এটাকে ক্লিক করা মানে এক্সিকিউট করা, আর এটাকে আমরা এন্টার করি না, স্পেস টিপে এক্সিকিউট করি, বা এটাকে মাউস দিয়ে ক্লিক করে আমরা এন্টার করি। আমরা নেক্সট পেজ দেখবো এটাতে কী আছে। ইন দি নেক্সট স্ক্রিন আমাদের কাছে এই স্ক্রিনটা খুলবে, এই স্ক্রিনে কী আছে আমাদের কাছে, নিউ এন্ট্রিজ যে বাটনটা আছে ওটা ক্লিক করলে আমাদের নতুন কোম্পানি ক্রিয়েট হবে। তো এবার আমরা দেখব নেক্সট পেজ আমরা কী করে এটাকে ক্রিয়েট করি। তো নিউ এন্ট্রিজ ক্লিক করলে আমরা ক্রিয়েট করার অপশনটা খুলে যায়। তো আমরা নিউ এন্ট্রিজ যে ক্লিক করার পরে কী কী ফিল করব। ইন দি নেক্সট স্ক্রিন এন্টার দি কোম্পানি ডিটেলস, enter a unique company ID for the company within your corporate group, enter the company name. In the detail information section, enter the company address details such as street, PO box, postal code, city, and select company code for country the company is established. Select the default language for the company for print forms and default text. Select a local currency for the company. মানে আমরা যখন নিউ এন্ট্রিজ ক্লিক করবো, তারপরে আমাদের কাছে এই ডিটেলসগুলো ফিল করার জন্য পেজ এসে যাবে, ওটাতে আমরা কী কী ক্লিক কী কী বানাবো। এন্টার এ ইউনিক কোম্পানি কোড,
মানে আমরা কি আমাদের কে যেরকম ট্রানজেকশন কোড হয় এসএপিতে কোনো কিছু চালানোর জন্যে, সেইভাবে আমাদের কোম্পানির একটা আইডির কোড হবে যেটা থেকে আমাদের কোম্পানি পেজটা খুলবে, ঠিক আছে? তারপর আমরা কি করব, ওই কোডেতে আমাদের কোম্পানির নামটা কী হবে সেটা লিখব। তারপরে ইন দি ডিটেলস ইনফরমেশন, মানে আমরা ডিটেলে আমাদের ইনফরমেশনটা ভরবো কি আমাদের কোম্পানিটা কোথায় আছে, কোন গলিতে আছে, কোন পোস্ট অফিস বক্সে আছে, কোথায় পোস্টাল কোড হচ্ছে, আমাদের পিনকোড কী হচ্ছে, সিটি কী হচ্ছে, এইসব আমরা ডিটেলসগুলো ফিল করব। তারপরে সিলেক্ট কান্ট্রি কোড, আমাদের এটা মাস্ট হচ্ছে কি আমাদের কান্ট্রিটা কোথায়, কেন কি এসএপি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, পুরো বিশ্বতে ছড়ানো, তো আমাদের কান্ট্রি কোড কী হচ্ছে, মানে কান্ট্রি ইন্ডিয়া হলে IN, ইংল্যান্ড হলে EN, এইসব করে কোড দেওয়া। সিলেক্ট ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ফর দি কোম্পানি ফর প্রিন্ট ফর্মস অ্যান্ড ডিফল্ট টেক্সট, মানে কি ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ফিল করতে হবে, যে আমাদের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, তাহলে EN ক্লিক করব। ফর দি কোম্পানি ফর প্রিন্ট ফর্মস অ্যান্ড ডিফল্ট টেক্সট, আর সিলেক্ট আ লোকাল কারেন্সি, আমাদের যে লোকাল কারেন্সি হবে ওইটা আমরা ক্লিক করব ফর দি কোম্পানি, ওই কোম্পানির জন্যে কোম্পানিটা কোথায় অ্যাস্টাবলিশ আছে, কোন কান্ট্রিতে আছে, কোন পিনকোডে আছে, এইসব ডিটেলস এটাতে দেওয়া হবে। এবারে দেখো, এর নিউ এন্ট্রিস ক্লিক করার পর আমাদের কাছে যে পেজটা আসে, এই পেজেতেও নিউ এন্ট্রিস লেখা আছে, নিউ এন্ট্রিস ডিটেলস অফ এডিট এন্ট্রিস এটা আসবে। তারপর আমি কোম্পানির কোড দিয়েছি XYZ123, আমার কোম্পানির নেম দিয়েছি XYZ গ্রুপ অফ কোম্পানিজ, আমার গ্রুপ অফ কোম্পানিজ আছে, আমার গ্রুপ আছে পুরো কোম্পানি সেটা লিখেছি। তারপর স্ট্রিট অ্যাড্রেসে আমার যে একটা নমিনাল অ্যাড্রেস ভরে দিয়েছি, এটা একটা ডেমো ফিল করলাম, ঠিক আছে? তারপর নেক্সট আমরা পেজ খুলছি। এটার পরে কি হবে, আফটার কমপ্লিটিং অল দি রিকোয়ার্ড ইনফরমেশন, মানে যতগুলো আমার দরকার আছে ফিলটা করার জন্যে, যতগুলো আমাদের জায়গা আছে কি এই এই ডিটেলস ফিল করতে হবে, তারপর আমরা কি করব, প্রেস সেভ, সেভ বাটন ক্লিক করব। সেভ বাটনের সিম্বলটা এমনি, কন্ট্রোল প্লাস এস, এন্টার ইয়র কাস্টমাইজিং রিকোয়েস্ট নাম্বার অ্যান্ড ইয়র কোম্পানি ইজ ক্রিয়েটেড, মানে আমরা সেভ বাটনেও ক্লিক করতে পারি আর কন্ট্রোল এস শর্টকাট কিজেও আমরা সেভ করতে পারি এই আর তারপরে কোম্পানি ক্রিয়েট হয়ে যাবে। এইভাবে আমরা এটাকে ক্লিক করলে, এই যে রেড সিম্বলে আমাদের সেভ বাটন ক্লিক করলে আমাদের ডেটা কী হয়ে যায়, সেভ হয়ে যায়, এখানটা লেখা আছে ডেটা ওয়াজ সেভড, তো আমাদের কোম্পানি ক্রিয়েট হয়ে গেছে। থ্যাংকস আমার ভিডিওটাকে দেখার জন্যে, যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর চেষ্টা করবে কি আমার পুরো ভিডিওটা প্লিজ ওয়াচ করুন আপনারা। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ভিডিও।